আজকে আমরা শিখব আমাদের প্রতিদিনের বলা কথাগুলো কিভাবে আরো সুন্দর করে ইংরেজিতে বলা যায়। লেটস সি। এই ওয়াটস আপ, কি খবর? হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে? হাউ ইজ এভরিথিং, কেমন চলছে সব? আই এম ফাইন থ্যাংকস, হাউ আর ইউ? আমি ভালো আছি ধন্যবাদ, আপনি কেমন আছেন? প্রিটি গুড, বেশ ভালো। নট সো গুড রিয়েলি, সত্যিই এত ভালো না। আই এম রিয়েলি গ্রেটফুল, আমি সত্যিই কৃতজ্ঞ। আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, তোমাকে বা আপনাকে যতবার ধন্যবাদ দিই না কেন সেটা যথেষ্ট নয়। আই ও ইউ ওয়ান, আমি তোমার কাছে ঋণী। এ কথাটা আমরা প্রায় বলি, আমি তোমার কাছে ঋণী। ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। এনি টাইম, যে কোনো সময়। আই মিন, কেউ আমাকে থ্যাংক ইউ দিয়েছে, আমি যদি আমি কি বলি? ওয়েলকাম বলি। ওয়েলকামের বদলে আমরা এনি টাইম বলতে পারি, যে কোনো সময়। মাই প্লেজার, মানে সাহায্য করে আমার নিজেরই ভালো লেগেছে। দ্যাটস ওয়াই যখন কেউ থ্যাংক ইউ বলে তখন ওয়েলকামের বদলে এভাবে মাই প্লেজার বলতে পারি, এনি টাইম বলতে পারি। নো আইডিয়া, মানে আমার জানা নেই, মানে কোনো একটা বিষয়ে আমার জানা নেই। সো নো আইডিয়া, নো ক্লু, একই মিনিংটা একই, আমার জানা নেই বা কোনো ধারণা নেই। দ্যাটস এ ট্রু, এটা সত্যি। আই কুডেন্ট এগ্রি মোর, আমি আর একমত হতে পারলাম না। আই কুড নট এগ্রি মোর। নট নেসেসারি, জরুরি না বা দরকার নেই। আই কুডেন্ট ডিস এগ্রি মোর, আই কুড নট ডিস এগ্রি মোর, মানে আমি আর দ্বিমত করতে পারলাম না বা পারিনি। আই মাস্ট টেক অফ, আমার যেতে হবে বা আমাকে যেতে হবে। আই মাস্ট টেক অফ। স্পিক টু ইউ সুন, শীঘ্রই তোমার সাথে কথা হবে। ওয়েল, এতক্ষণ আমরা জানলাম আমাদের ডেইলি লাইফের কথাগুলো কীভাবে সুন্দর করে ইংরেজিতে বলা যায়। নাও ইটস ইউর টার্ন টু প্র্যাকটিস। বাই বাই।